ইউটিউব থেকে এসছেন, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানিয়ে, যারা গুণীজন আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তাদের প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আজকে আমাদের এই মহতি অনুষ্ঠান। আপনারা ইতিমধ্যেই সকলেই জানেন মুক্তমঞ্জুরী অপেরা। এই মুক্তমঞ্জুরী অপেরা এই নামটা নিজেই একটা ব্র্যান্ড, কেননা আমরা যারাই এই দলটার সঙ্গে কোনো না কোনো সময় যুক্ত থেকেছি, বা যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আগামী একটা বছর এই দলটার সঙ্গে আপনারা পথ চলবেন, তারা প্রত্যেকেই এটা জেনে নিন মুক্তমঞ্জুরী অপেরার নিজস্ব একটা নাম প্রত্যেকটা প্যান্ডেল এবং প্রত্যেকটা মাঠে আছে, নিজস্ব একটা সম্মান, নিজস্ব একটা ঐতিহ্য, নিজস্ব একটা কৌলিন্য, এই সব কিছু কিন্তু মুক্তমঞ্জুরী অপেরা এই নামটার সঙ্গে যুক্ত। এবং তার যিনি কাণ্ডারি, তিনি আমাদের সকলের প্রিয় শ্রী নেপাল সরকার মহাশয়। তাই প্রথমেই আমি চাইব একটা জোরে করতালি হোক আমাদের সকলের প্রিয় নেপাল সরকারের জন্য, যিনি তার ঐতিহ্য এবং কৌলিন্য বজায় রেখে বছরের পর বছর ধরে মুক্তমঞ্জুরী অপেরার যে নাম, যে কৌলিন্য বা যে স্টেটাস, সেটাকে শুধু ধরে রাখেননি, প্রতি বছর উত্তরোত্তর তা আরো আগামী দিনে এগিয়ে যাবে, এটাই আমরা আশা রাখি। এবং সেই এগিয়ে রাখার বা এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারী হিসেবে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা জানিয়ে আজকের এই মহরত অনুষ্ঠান আমি শুরু করছি। আমার নাম জিৎ বসু। প্রথমেই আমরা আজকের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে আমরা আজকের এই শুভ মহরত অনুষ্ঠান শুরু করব। প্রথমে আজকের এই শুভ মহরত অনুষ্ঠানের প্রথমে ফিতে কেটে উদ্বোধন করবার জন্য আমি পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের মাননীয় সভাপতি এবং আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী গৌরব নদী মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি। উনি আমাদের মাধ্যমে উপস্থিত হন এবং ফিতে কেটে আজকের এই মহতি অনুষ্ঠানের শুভারম্ভ করুন তার শুভ হাত দিয়ে জোরে করতালি দেবেন। এবং আজকের এই শুভ অনুষ্ঠানে শুভ সূচনা করছেন পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের মাননীয় সভাপতি শ্রী গৌতম নন্দী মহাশয়। আমাদের সকলের প্রিয় মাননীয় পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের মাননীয় সভাপতি শ্রী গৌতম নন্দী মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার উপস্থিত সবাইকে। আমার মায়ের মতন, বোনের মতন, আমার বড়রা, ছোটরা সবাইকে আমার শুভেচ্ছা। শুভেচ্ছা আজকে এই মহরতে, শুভেচ্ছা এই শুভ সূচনা। এই সূচনা আমরা মহরতটা করে করি, মহরত শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই করা হয়, ভালো লাগে। মহরতের মানে রিহার্সাল শুরু করে দেওয়ার আগে একটা মহরত করলে সবার সাথে সবার ইন্ট্রোডাকশনটাও হয়ে যায়, কারো কিছু বলার থাকলে, বক্তব্য থাকলে সেগুলো সব জানিয়ে দেওয়া হয়। শুধু এইটুকু বলবো, যাত্রা মানে যাত্রা আমরা যেভাবে প্রচার করে থাকি নানা রকম ভুল ত্রুটিও হয়, তবে আপনারা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যাত্রা যা যেগুলো পোস্ট করেন সেগুলো একটু বুঝে সুঝে পোস্ট করবেন, যাতে কোনো আমরা অসুবিধার সম্মুখীন মাঠে গিয়ে যাতে কেউ সম্মুখীন না হই সেটাকে একটু মাথায় রাখবেন। নিজের আমি দলের আছে ভালো নাটকটা ভালোভাবে করুন, রিহার্সেল ভালোভাবে করুন, যাতে মাঠের থেকে
যখন যাত্রাটা শেষ হয় সেই শেষে গিয়ে সবাই যাতে বলে যে খুব বাহ খুব সুন্দর হয়েছে, আপনারটা সুন্দর হলে আরো আরো সবারটাই ভালো ভালো হবে, আপনারটা ভালো হয়েছে মানে সবার চেষ্টা থাকবে যে তারটাও ভালো করার জন্য। ভুল ত্রুটি হতেই পারে, প্রথম দিকে শরীরে কিছু ভুল ত্রুটি মানুষ সব যাত্রাতেই কিছু না কিছু হয়, কিন্তু সেগুলো যাতে না হয় সেটাও চেষ্টা করতে হবে। আর চেষ্টা করবেন যে যাতে এমন কোনো মানে যারা বাসে যান তাদেরকে বিশেষ করে বলছি যে ওখানে পৌঁছানোর পরে নিজেদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাঁটি কোনো রকম সুবিধা অসুবিধা এইগুলোকে নিয়ে বেশি এ করবেন না, কেননা মানে অসুবিধা করবেন না। অসুবিধা করলে কী হয়, যাত্রার শেষে গিয়ে মানে কমিটির কাছ থেকে অনেক রকম কথা শুনতে হয়, সেটা আলটিমেটলি দলের ক্ষতি হয়, তা সেগুলো সবাই জানেন, তবু একবার মনে করিয়ে দেওয়া। সবাই ভালো থাকুন, নতুন নতুন অনেকেই এসছেন, আজকে আপনার কার্তিকবাবু এসছেন, উনি এসছেন, তো ওনাদের নতুন অভিজ্ঞতা যেন খারাপের দিকে না যায়, ওনাদের অভিজ্ঞতা এমন কিছু এ হোক যাদের সমস্ত ওই ইন্ডাস্ট্রিতে যে ওনারা কাজ করেন ওই ইন্ডাস্ট্রিতে আরও পৌঁছে যাক যে না আমাদের যাত্রার এখানে খুব ভালো ভালোভাবে কাজ হয়, বা আমাদের হচ্ছে মানে কেউ আমরা কম নেই যাত্রাতে, তো খুব ভালো আছে, মন আছে, সবাই ইয়ে আছে, মন আমাদের খুব প্রিয়। হ্যাঁ, তো যাত্রার তো যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। আজকের এই মহতী অনুষ্ঠানের উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সকলের প্রিয় যাত্রা জগতের অন্যতম বিখ্যাত অভিনেত্রী, নায়িকা, গায়িকা, আমাদের সকলের প্রিয় শ্রী বৈজয়ন্তী কোরেগালা মহাশয়। Yeah.
এবং নায়িকা বৈজল কৈলাসদেবীকে তার সুমধুর কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত এবং পরে একটি বাংলা আধুনিক গান আমাদের মাঝখানে পরিবেশন করবার জন্য এবং আমাদের এই মহতি অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবার জন্য উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। এরপরে যখন আমরা গানের মধ্যে প্রবেশ করেছি তখন এই গানের মধ্যে রেস ধরেই আমরা আরেকটু এগিয়ে যাব। গানের কথা যখন উঠেছে তখন গান আর ধীরে ধীরে এই দুটো একে অপরের সঙ্গে সম্পর্ক যুক্ত, তাই এই পাড়ায় যারা হিরো এবং হিরোইন এই দুজনকে আমাদের সকলের প্রিয়, যার যার অশ্বারোশী মডেল গায়িকা নায়িকা মন এবং আমাদের সকলের চকলেট হিরো চার জলসার দূরদর্শন খ্যাত সম্রাট দুজনকে আমি মঞ্চে দেখে নেব। এই দুজনের পাশেই আমরা শুনে নেব একটা সুমধুর গান, দুজনকে রিকোয়েস্ট করবো একটা ডুয়েট গান শোনানোর জন্য। আমাদের আগে তিনি গান গাইবেন, তারপর আমাদের গান কতটা ভালো লাগবে সবার আমরা জানি না, তবু চেষ্টা করবো, আমাদের তোলা নেই তবু চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জন করবে। প্রথমে সবাইকে আমার প্রণাম। এটা নিয়ে আমার 3 বছর যাত্রা শিল্পতে এবং এখানের এত ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ পেয়েছি, সত্যিই আমি আপ্লুত। আর এবছর প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের কর্মকর্তা শ্রী নেপাল সরকার মহাশয়কে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। গান আমাদের আজকে হেডকোয়ার্টারের মিউজিশিয়ানদের সাথে, তবু আমরা চেষ্টা করছি, জানি না কোথাও কি হবে। রেডি? কিছু ভালো বসতে Thank you.
এরপর শ্রেষ্ঠ দায়িত্ব একজনই নিতে পারে, তাই তাকেই দেখে নেব। তার সম্পর্কে কি বলতে পারি, কি বলবো, শুধু একটাই বলবো, এই বাড়িটার নিচে কার্তিক কনস্ট্রাকশনের কোন বোর্ড নেই তো, কারণ সেটা আবার মুছে কেউ শান্তিময় কনস্ট্রাকশন লিখে দিলে বড্ড সমস্যা। সিনেমাটা আমি গোটা বলে 70 বার দেখে দিলাম, মানে আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, তবে মোটামুটি 60-70 বার দেখে দিলাম। মানে ওই বইটা আমার এত ভালো লাগতো, তাতে এই দলের যিনি মাথা এবং আমাদের সকলের প্রিয় মেঘল কার্তিক, আমি এই মুক্তমঞ্চ যাত্রা দলের একদম নতুন সদস্য, যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজে বলে ক্ষমা করবেন। আর এখানে আমার ডিরেক্টর ডিরেক্টর আছে দাদা, আমি পর দেখাবো দাদার সাথে। আর এই মুক্তমঞ্জুরি যে কর্ণধার ক্যাপ্টেন অফ দ্য শিপ নেপাল সরকার, উনি আমার খুবই প্রিয় দাদা, তো ওনার হাত ধরে আপনাদের সবার সঙ্গে পথ চলব। তো প্রথমেই বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা। এই যে মেছো কার্তিক, মেছো কার্তিকটা কেন, ওই ছবি একটা ডায়লগ হবে চেষ্টা করেছে রনিকা, মানে আপনাদের সবার প্রিয় রজতাভ দত্ত যখন জেলে ফুটলো, তার আগে ওইখানে জেলে ফেলছেন। আসুন আসুন, প্রথমবার, হ্যাঁ একটু কষ্ট হবে, সাইডে গামছা ফিতে শুয়ে পড়ব। আর শুনুন,
আমি এই যুদ্ধে বলেছি প্রথমে ওই সালাদিকে কুচি কুচি করে কাটব, তারপর আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে যেটা হলো খোকা বাবু, সেখানে রাজ সিংহানিয়ার চরিত্র আমি করেছিলাম। সেই সিরিয়ালের একটা ডায়লগ বলি, সিংহানিয়া রাজ সিংহানিয়ার আমার নাম, আমি কিছু চাই না, আমি শুধু ওই ছোট ছোট পেনড্রাই চাই, যেটা আমাদের রয়েছে সেই ফর্মুলা, আর যেটা বিক্রি করলে আমি কোটি 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 টাকা পাবো, আর সেখানে যদি আমি না পাই, না থাকবে অযোধ্যা ভবন, না থাকবে কৌশল্যা মুখার্জি, আর না থাকবে তুমি খোকা বাবু। সিংহানিয়া রাজ সিংহানিয়া থ্যাংক ইউ। এত কাছে রয়েছ তুমি, ঠুমকা লাগালি
রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে মনে কপালি, ঘুমকালা গাই রূপের বিজলি গিরালি তোকে দেখে গাইছে মনে কপালি, দিন কপালি প্রেমের দিন কপালি। মারলে যে তোর মনে তাই করতে চলিল লাগতো হে বিপয়, আসরে মা তুই সেখানে ইংলিশ চাই ইংলিশ কেন দুনিয়া দিলাম দিলাম মুখে পায়, আরে যেদিন থেকে হারে কাকতে যায় তুই মা তিনি হাতটা পারি জোরে দুর্গা ঠাকুর কেন সোনা পুরো তুই তো সবর মা তুই বললে মেলে ঘুম খিলারি কেউ তো জানে না তাকে বরণ করে নিচ্ছে নীলাদ্রি সরকার, দীপ্তি সরকারকে বরণ করে নিচ্ছে নীলাদ্রি সরকার, বরণ করে নিচ্ছে শুভ উদ্বোধন করছেন মাননীয় শ্রী তপন দাস মহাশয়। উপস্থিত সকল আমাদের বন্ধু ভাই শ্রদ্ধেয় দাদা বা দিদি যারা আছেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা বার্তা জানাই। আজকে যে অনুষ্ঠানে এসেছি সেই অনুষ্ঠানটা একটা অত্যন্ত বড় মাপের
প্রযোজক আমার, আমি যখন যাত্রায় এসেছিলাম তখন শুধু আমার টার্গেট ছিল যে আমি নেপাল দার মতো বড় প্রযোজক হব, হতে পারিনি আজও। কারণ নেপাল সরকার নট্য কোম্পানির পরে যদি কোনো কোনো রকম একটা মাইলস্টোন কিছু পাওয়া যায় তাহলে একমাত্র নেপাল সরকার। আজকের দিনে শুধুমাত্র তার সাফল্য কামনা করি, ঈশ্বরকে বললাম পিছিয়ে কাটার সময় যে ঠাকুর উনি যেন ব্যবসায়িকভাবে খুব সাফল্য পায়। প্রত্যেকটা শিল্পী কলাকুশলী তাদেরকে বলবো কোনো রকম সুবিধা অসুবিধার মধ্যে মানিয়ে নিয়েও আপনারা যেন এই দলটা শেষ দিন পর্যন্ত যাত্রা করবেন এবং নেপাল দাকে সাফল্য এনে দেবেন, এটাই আমার কথা, এটাই আমি মনে করছি। সবাই একটু জোরে কল রাখবেন। আনুষ্ঠানিকভাবে শুরুর সূচনা হলো মাননীয় শ্রী পরম ভট্টাচার্য এবং মাননীয় শ্রী নীলকমল চট্টোপাধ্যায় মহাশয়ের হাত ধরে। নমস্কার, আজকে একটা এত সুন্দর পরিবেশে আসতে পেরে আমার খুব ভালো লাগছে, নিজেকে সম্মানিত মনে হচ্ছে নেপালদার জন্য। নেপালদা এবং বৌদি তোমাদেরকে আমার সশ্রদ্ধ ভালোবাসা। নেপালদা মানে আমি ওকে বলতাম বামপন্থ সরকার আর নেপাল সরকার একসঙ্গে, মানে বহুদিন তো দুটোই তো সরকার, একটা বামপন্থ সরকার একটা নেপাল সরকার। তো বামপন্থ সরকার গেছে, নেপাল সরকার আছে। নেপাল সরকার মানে হচ্ছে একটা দল, ও যদি কাউ আমাকে নিয়ে হিরো করে তাতে 100 পালা শো করবে। তো এরকম একটা মানুষ যার নামে বুকিং হয় আর ও যা খুশি তাই করতে পারে, আমরা পারি না। আমরা অরিজিনাল তাপস পাল শতাব্দীকে নিয়েও বলতে পারি যে তাপস পাল শতাব্দী অভিনেত, ওকে একটা এমনি নিয়ে দিয়ে দিন তাকে বলে দেয় শতাব্দী কিন্তু অন্য শতাব্দী, তাই করে বাইরে বিক্রি হচ্ছে, মানে ও যেটা বলে পাবলিক সেটা শুনে। যেমন আমাদের যাত্রায় আমরা রস, আমাদের যাত্রা শিল্পের যে ও মানে অভিনয় আঙ্গিক অনেক স্ট্রং, কেন আমাদের কোনো দৃশ্য থাকে না। আমরা রপ্তানিকে বলি এটা রাজবাড়ি, সবাই তাই কনভিন্স হয়। আমরা বলি এটা শ্মশান, কনভিন্স হয়। এটাই আমার বিছানা, ঠিক তেমনি নেপাল সরকার যাকে বলবে এ এটা কনভিন্স, পাবলিক বলবে নেপাল সরকার বলছে না ঠিক আছে, অন্য কেউ বললে দেখতে রাখবে না। এমন একটা ওনার পরিচয়, তার মধ্যে এবারে তো সব ভালো ভালো শিল্পী একটা পুরো সমাহার ঘটিয়েছে ভালো শিল্পীদের, এবং সমস্ত এই যে বিশ্বকার্তিগুলো তো মানে এমনি মানে মুখেহীন নামেহীন। তো আমি জানি এবারে খুব ভালো ব্যবসা হবে, গত বছরও করতে পারিনি, খুব মানসিক যন্ত্রণায় ছিল। তো আমার পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট সভাপতি, তো আমার কোথাও মনে হয় এবছরও সুন্দরভাবে যাত্রা হবে এবং হই হই করে আপনারা যাত্রা করবেন। নেপাল সরকার আমাদের দরকার। ত্বং স্বাহা, ত্বং স্বাধা, ত্বং হি অশতকার সরতলিকা, সুধাতমস্থলি নিত্যা, ত্রিধমত্রপীকস্থিতা, अर्धमत्वस्थितमित्या यानुशर्य विशेषता तमेव सा संसारित्री तन्देवजननी परा देवी प्रपन्नार्ति हरि प्रसीदा प्रसीद मातर जगदाखिलास्वा प्रसीद विश्वस्तरिमाहिदिष्टं तनिश्चरिदेवी चराचरस्स अभावभूता जगतस्तमेका महीस्वरूपेण यथास्थितासि अपान सरपस्थितय तलित अपर्यते कृष्णमलङ्करीये त्वां विष्णुभिषद्भिरनन्तरीत्वा विष्णश्च बीजं परमाभिमाना सन्मोहितं देवि समस्तमेतत् तन्त्रे प्रसन्ना भूमिमुक्तिहेतु ओम नारायणी नमः स्तुते প্রযোজিকা মাননীয়া শ্রীমতী রুনু সরকার মহাশয়।
স্মারক তুলে দেবেন মাননীয় শ্রীমতী রুনু সরকার মহাশয়, প্রযোজিকা শ্রীমতী রুনু সরকার মহাশয়, তাকে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রীমতী রুনু সরকার মহাশয়, মাননীয় শ্রীমতী রুনু সরকার মহাশয়। প্রথমেই দেখে নেব গীতিমন স্টুডিওর পক্ষ থেকে আকাশ ভাইকে, প্রায় 12,000 সাবস্ক্রাইবার, তাই একটা জোরে হাত তালি হবে। গীতিমন স্টুডিওর পক্ষ থেকে আকাশকে বরণ করে নিচ্ছেন এ দলের প্রতিনিধিকা মাননীয় শ্রীমতী রুনু সরকার মহাশয়, এ দলের প্রতিনিধিকা মাননীয় শ্রীমতী রুনু সরকার মহাশয়। মঞ্জু ব্যানার্জি, মঞ্জু ব্যানার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন এ দলের প্রতিনিধিকা মাননীয় শ্রীমতী রুনু সরকার মহাশয়। আপনার জোরে করতালি হোক। 172 সংখ্যাটা অতিক্রান্ত, তবু এর কলম থামবে না। নীলাদ্রি, অমরনাথ বৈদ্য মহাশয়কে বরণ করে নিচ্ছে নীলাদ্রি সরকার, নীলাদ্রি সরকার। সবাই একটু জোরে করতালি দেবেন প্লিজ। সুভাষ জানিয়েছে শ্রীমতী রুনু সরকার মহাশয়া, ব্যস্ততম হিরো সম্রাট, সম্রাটকে বরণ করে নিচ্ছেন এ দলের প্রযোজিকা মাননীয় শ্রীমতী রুনু সরকার মহাশয়া। অভিনেতা রাজু মজুমদারকে বরণ করে নিচ্ছেন এ দলের প্রযোজিকা শ্রীমতী রুনু সরকার মহাশয়া। বৈজয়ন্তী কৈরালা, তাকে বরণ করে নিচ্ছেন পরিচালক শ্রী রামকুণ্ড মহাশয়। এরপর প্রযোজক এবং নির্দেশক মাননীয় শ্রী নেপাল সরকার মহাশয় বরণ করে নিচ্ছেন মেঘে। সকলে একটু জোরে হাততালি হবে, করতালি হবে। রুনু সরকার মহাশয়া এক করতে গঙ্গাধর সরকার, গঙ্গা করে বলার কিছু নেই, খালি বলবো মুখ্যমন্ত্রী অবেলা চিত্তুরের একটি প্রতিষ্ঠান। রাজা এবং রাজু আমাদের এই যাত্রা জগতে প্রথম এসেছে। রাজার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, ওনার সঙ্গে ছবি করেছি। আপনারা সবাই যারা যাত্রা করেছেন তারা সাহায্য করবেন রাজা এবং রাজুকে, আমাদের এই জগতে অর্থাৎ যাত্রা জগতে ওয়েলকাম জানাবেন, কারণ ওরা নতুন একদম, তো অভিনয়ে নতুন নয় কিন্তু এই ট্রেডে নতুন, তাই যারা আপনারা পূর্ণ আছেন আমি চাইবো সবসময় ওদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবেন। সারাটা বছর আপনাদের ভালো কাটুক, প্রচুর শো করুন, এটাই চাই। থ্যাংক ইউ সো মাচ। আমার বাবাকে আমি ফুলের মালা দিয়ে বরণ করে নিতে চাইছি, আরো বাবার সিবিটি হোক। এটাই নেপাল সরকার, এবারে সকল শিল্পীদের কাছে তাদের এবছরের স্ক্রিপ্ট অর্থাৎ এবছরের পাঠটা তুলে দেওয়ার যে গুরুদায়িত্ব তার পালা। আমি প্রথমেই ডেকে নেব সকল চ্যাটার্জিকে, শ্রীমতী রুনু সরকার মহাশয়। অমরনাথ বৈদ্য, অমরনাথ বৈদ্যর হাতে তুলে দিচ্ছেন তার খাতা। এরপর ডেকে নেব কল্পনা রায়, রিমিকে, রিমি। এরপর আমরা ডাকছি সম্রাটের হাতে পাঠখাতা তুলে দিচ্ছেন বৈজয়ন্তী কৈরালা মহাশয়া। নির্দেশক নেপাল সরকার মেঘ কার্তিক, তার হাতে এবছরের পাঠ তুলে দিলেন এ পালার নির্দেশক নেপাল সরকার, তার খাতা তুলে দিচ্ছেন
এদের প্রজন্মক এবং নির্দেশক নেপাল সরকার। অসংখ্য বিশিষ্ট চিত্র পরিচালক এবং অভিনেত্রী। এবার আমরা ছন্দময় জীবন আমার, ছন্দে ছন্দে চলি, ছন্দে সুরে গানের ভাষায় মিষ্টি কথা বলি। জগৎ হোক যাত্রাময়, লোক সংস্কৃতির অনন্য মাধ্যম যাত্রা তার নাম, যাত্রা মায়ের চরণ যুগলে জানাই শত প্রণাম। যাত্রা পাগল মানুষ আমি, ঘুরে বেড়াই যাত্রার টানে, ভুবনে ছড়াই যাত্রার সৌরভ আমার দেখা নেই। যাত্রা আমার জীবন মরণ, যাত্রাই আমার সব, যাত্রা আমার চলার প্রেরণা, যাত্রায় বাড়ানো গৌরব। শ্রী চৈতন্য করেছেন অভিনয় আমাদের যাত্রা গানে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ রয়েছেন মাথায় ধন্যতার আশীর্বাদ। কলকাতার ঐতিহ্যবাহী দল মুক্ত মন্দিরে অপেরা, ভুবনে ছড়ায় যাত্রার দুটি, যাত্রা তার জগৎ সেরা। কলিরক শ্রদ্ধেয় নেপালবাবু চমক দেন প্রতি বছর, সেই দলেতেই গান লিখবো এটা বিরাট সুখবর। যাত্রা আমার বাঁচার ওষুধ, এগিয়ে চলার প্রেরণা, সুখক্ষণে যাত্রা করে বন্ধুদের জানাই শুভকামনা। যাত্রা আমার মা জননী, যাত্রা হৃদয় মাঝে, যাত্রা মায়ের বন্দনা করি তাই তো সকাল সাজে। যাত্রা দল মুক্ত মঞ্জুরি পুরুষ খুশিটা না মেলে, ঐক্যবদ্ধ নত্য হবে শিল্পীদের জীবনে ঝড় তুফানের। মুক্ত মঞ্জুরির যাত্রা পালাটি জয় করুক সবার মন, শুভদিনে অতিথি বন্ধুদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। করোনাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে যাত্রা গান, এগিয়ে যাবে যাত্রা তরণে, রাখবো যাত্রা মায়ের মান। পালা লিখেছেন মঞ্জিন্দা, আমি লিখব গান, ভুবন হবে যাত্রা ময়, যাত্রায় বাড়ালো সম্মান। শ্রীমতী রাজকুমারী ভালোবাসার অধিকারী, সফল শুভকামনায়, হৃদয়ে মাঝে থাকবে যাত্রা, ঠাকুরের আশীষ রয়েছে মাথায়। অভিনয় করবে কামাল তাপসী মন দামাল মেয়ে, বিশ্বকার্তিক বাবুর অভিনয় রইবে যে হৃদয় ছিল। সঙ্গে আছেন রাজুবাবু, অভিনয় কি করেন সেরা, সম্রাট ভাই ছড়াবে সৌরভ, সেজে অশ্বমেধের বহু বহু গুণী শিল্পীরা করবেন পালায় অভিনয়, গুণী শিল্পীদের অন্তরে শুভেচ্ছা জানাই আমি অজয়। যাত্রার জন্য লড়ছেন যারা, যারাই তাদের শুভকামনা, বাংলার কৃষ্টি যাত্রা শিল্প হোক, এগিয়ে চলার মহৎ প্রেরণা। আমার যাত্রা জাগরণ রয়েছে পাশে, করবে প্রচুর বায়না, যাত্রা হলো বাংলার কৃষ্টি, যাত্রাই সমাজের আয়না। রামকৃষ্ণ ভাই আছে আমার যাত্রা জাগরণের পাশে, যাত্রা জাগরণ করবে বায়না, যাত্রাকেই ভালোবেসে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে এগিয়ে চলুক যাত্রা গান, যাত্রায় হয় লোক শিক্ষা, এই যে ঠাকুরের অমৃত বাণী। এগিয়ে চলুক মুক্ত মন্দিরের পালা, জগৎ হোক যাত্রাময়, ঠাকুরের আশীষে বলবো জয় যাত্রা মায়ে জয়, জয় যাত্রা মায়ে জয়, জয় মুক্ত মন্দির জয়, জয় নেপাল জয়, জয় সকল শিল্পীরা জয়। ধন্যবাদ, ভালো লাগলো সবাই।